সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনারতাল হাওরে বাঁধ ভেঙে কয়েক হাজার কৃষকের স্বপ্ন ডুবে গেছে। মঙ্গলবার বিকেলে বাঁধটি ভেঙে হাওরে পানি ঢোকা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে প্রবল বেগে পানি ঢুকে তলিয়ে যায় ফসলের ক্ষেত। সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাঁধের কাজে অনিয়ম হওয়ায় ক্ষোভ জানান। সোমবার রাত থেকে চন্দ্র সোনারতাল হাওরের দুবাইল অংশের বরুণকাইছা বাঁধে ধস শুরু হয়ে পানি ঢুকতে থাকে। স্থানীয় কৃষকরা প্রাণপণ চেষ্টা করে বিকেল 5:30 পর্যন্ত বাঁধ আটকে রাখেন। বাঁধের দুর্বলতার কথা আগে থেকে বলে আসছিলেন কৃষকরা। মঙ্গলবার সন্ধ্যায় বাঁধের পাশের সুখাই রাজাপুর বাজারে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক গেলে অর্ধ শতাধিক কৃষক ক্ষুব্ধ হয়ে বাঁধের কাজ অসময়ে ও দুর্বল হয়েছে বলে জানান। নীতিমালা অমান্য করে বাঁধের কাজ করায় তাদের সর্বনাশ হয়েছে দাবি করেন তারা। এরা ফসল রক্ষা বাঁধের কোনো কাজ ঠিকমতো করে নাই, না করার কারণে এই আমাদের দুর্ভোগ শুরু হয়। 1,00,000 টিউনো এসো নেতা কর্মীরা যারা আছেন সকলে মিলা তারা টাকা খাইয়া এই কাজগুলো দিছে। ধর্মপাশার নেতা কর্মীরা আমরা এই আওরের বাঁধের প্রতিকে এরা টাকায় দিয়া বিক্রি করে দেয়। তার এই দিক দেখুন, এই কেরো জমিন নাই, আধ গাঁটা জমিন নাই, হ্যাঁ এই দিক দেখে কিবা খাস পা। ফসল তলিয়ে যাওয়া বাঁধের সামনে কান্নায় ভেঙে পড়েন অনেক কৃষক। পিআইসি কাজ করছে, ওই কাজ করে এই বাঁধ যেটি ভেঙে যাচ্ছে এটার গোড়া অনেক দুর্বল হয়ে গেছে। বাঁধটা ভেঙে আমরা যা জমি যেরা ছিল সব চলে গেছে। অনেক আমার 12 জমি না গাইব, আমার পুরো টানে লই এই রোগ সামক্ত টাই আর জমি যাওয়াতে মরা বাসে সমান। পিআইসি গঠনে এবং বাঁধ নির্মাণ কাজে অনিয়মের জন্য তদন্ত কমিটি গঠন করার কথা জানান জেলা প্রশাসক। পিআইসি গঠনে এবং বাঁধের কাজে যদি কোনো অনিয়ম থাকে এই মুহূর্তে তো সেটি আমি ব্যবস্থা নেওয়াটা একটু কঠিন। তারপরে আমি একটি তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে যারা যারা এটিতে দোষী সাব্যস্ত হবেন এবং যাদের কর্তব্য অবহেলা হবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। এক ফসলি বোরো ধানের ওপরে নির্ভর সুনামগঞ্জের মানুষ, তাই সরকার প্রতি বছর প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। আর এই বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।